খা খা শূন্যতা টার্মিনালে নেই হাকডাক আর যাত্রীদের কলরব গত বাইশ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ঢাকা বরগুনা রুটের লঞ্চ চলাচল এর মধ্য দিয়ে ছেদ পড়েছে এ রুটে দীর্ঘ আটচল্লিশ বছরের লঞ্চ চলাচলের এর আগে ইদুল আজহার পর পর বন্ধ হয়ে যায় ঢাকা আমতলি রুটের লঞ্চ চলাচল লঞ্চ সংশ্লিষ্টরা পদ্মা সেতুর ইতিবাচক দিকের কথা বললেও তা মানতে নারাজ স্থানীয়রা তারা জানান হয়রানি অতিরিক্ত ভাড়া ও গন্তব্যে পৌঁছাতে দেরির কারণেই লঞ্চ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যাত্রীরা একই কারণে কমি পণ্য পরিবহনও তাদের নিজেদের এসে কেবিনগুলো ভাড়া দেওয়ার জন্য সবসময় বলে যে কেবিন কেবিন গরিব কেবিনী যারা আরাম চায় তারা কিন্তু লঞ্চে যাতায়াত করে এবং আমরা ব্যবসায়ীরা যারা মালামাল আনি এবং কিন্তু নিয়মিত যাত্রীরা যে লঞ্চের প্রতি যে নিউচ্ছিত হয়েছে এটার অন্যতম প্রধান কারণ ছিল এই কেবিন সিন্ডিকেটদারীদের একটা মানে নির্যাতন লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক পথে একমুখী যাতায়াত ব্যবস্থা সৃষ্টি হয়েছে এতে যাত্রী ভোগান্তি আরও বাড়ার পাশাপাশি নাব্যতা হারাবে নৌপথ যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে দক্ষিণাঞ্চলের নৌযান চলাচলে কেবিন যে বিক্রির জন্য যে কাউন্টার স্থাপন করতে হবে আর দ্বিতীয়ত হল যে তোমার যাত্রী সেবার মান উন্নয়ন করতে হবে আনতে পারতেছি লঞ্চের সে অনেক ক্যারিং কম সময় কম দ্বিতীয়গত ভাড়াও বেশি লঞ্চের আর তিন জায়গায় মালটা ওঠানামা করে সদরগরের লেবারদের সিন্ডিকেট বোন লেবারদের সিন্ডিকেট উনিশশো সালে ঢাকা বরগুনা রুটে লঞ্চ চলাচল শুরু হয় এর আগে কয়লা চালিত স্টিমার চলাচল করত এই রুটে সময় সংবাদ বরগুনা